জননন্দিত দর্শক প্রিয় নায়িকা শাবানা, কখনো তিনি স্ক্রিনে মমতাময়ী মা, কখনো তিনি আদর্শ নারী, এবং তার জীবনে তিনি যতগুলো ভার্সেটাইল ক্যারেক্টার প্লে করেছে এটা কিন্তু এদেশে একজন নায়িকার কাছে কিন্তু স্বপ্ন, কল্পনা, অধরা। এবং সেই জায়গায় কিন্তু শাবানা তিনি বিরাজ করেন, অডিয়েন্সদের মনের মণিকোঠায় কিন্তু তিনি সবসময় থাকেন এবং অডিয়েন্স কিন্তু তাকে সেইভাবে কিন্তু স্মরণ করে, তাকে কিন্তু ভালোবাসে। তো একজন শাবানাকে নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই, এবং তার জীবনে সেরা দুটি চরিত্র আছে, যে দুটি ক্যারেক্টার করতে গিয়ে তিনি রীতিমতো ভেবা চাকা খেয়ে যায় এবং তিনি এক্সপেরিমেন্ট করে, এবং ওই যন্ত্রণা ওটা তিনি নিজের ভিতর দিয়ে তিনি সহজে তিনি বেরোতে পারেননি, এবং এক্স্যাক্টলি কোন দুইটা ক্যারেক্টার। এবং শাবানা তার একটা ইন্টারভিউতে কিন্তু ওই দুইটা ক্যারেক্টার নিয়ে এমনভাবে স্মৃতিচারণ করেছেন যে যেটা মানে আনবিলিভেবল। আজকে আমরা সেই ঘটনা নিয়ে আলোচনা করবো যে জনপ্রিয় দর্শক নন্দিত নায়িকা শাবানার জীবনের সেরা দুইটা ক্যারেক্টার এবং ওই দুইটা ক্যারেক্টার তিনি কীভাবে এক্সপ্লেইন করেছেন আমরা জানবো। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। জনপ্রিয় দর্শক নন্দিত নায়িকা শাবানা, তাকে নিয়ে এক্সপ্লেইন করার কিচ্ছু নেই, এবং তার জীবনের সেরা চরিত্র যদি আমরা হিসাব করি 1, 2, 3, 4, 5, 6 এরকম করতে 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 কিন্তু আমরা গুনবো, কিন্তু গোনা শেষ হবে না, কারণ এমনই কিন্তু তিনি অডিয়েন্সদের পালসের সঙ্গে কিন্তু তিনি মিলেমিশে আছে। এবং তার ভাষায় তার জীবনের এমন দুইটা ক্যারেক্টার ছিল বা আছে বা থাকবে, যে দুইটা ক্যারেক্টার করতে গিয়ে কিন্তু তিনি রীতিমতো এমনভাবে স্মৃতিচারণ করেন আপনি অবাক হয়ে যাবেন। তো ফার্স্ট আমি তার যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা আমজাদ হোসেন পরিচালিত একটি কাল্ট ক্লাসিক, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ভাত দে। এই সিনেমাটার সঙ্গে কমবেশি সবাই পরিচিত, এবং এটা এমন একটা ফিল্ম যে এই ভাত দে তো অন্য কোনো নায়িকার ক্যারিয়ারে নেই, যেটা শাবানার আছে, এই কারণে শাবানা সবার থেকে আলাদা। তো এই সিনেমাতে একটা সংলাপ ছিল শাবানার, যে সংলাপটা কিন্তু আজও ট্রেন্ড মানুষের মুখে মুখে, যে হারামজাদা ভাত দে। তো এই সংলাপটা শাবানার মুখে আপনার হয়তো অনেকটা সহজ মনে হচ্ছে, কিন্তু এই দৃশ্যটা, এই সিকোয়েন্স যখন শর্ট দেয় শাবানা, তখন কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, তখন কিন্তু একটা অন্যরকম ব্যাপার ছিল। শাবানা বলে যে একটা হতদরিদ্র একটা নিপীড়িত মানুষ তার ভাত দে বলার ওই যে সংলাপটা, ওই যে যন্ত্রণাটা, ওটা ভিতর থেকে আমি যেভাবে উপলব্ধি করে নিই, আমি প্রথম দিন আমি শর্ট দিতে পারিনি, ভিতর থেকে উপলব্ধি করে আসলে এটা এমন একটা আইকনিক ক্যারেক্টার, একটা আইকনিক ডায়লগ হয়ে গেছে যে হারাম যাদা ভাত দে। তো এই সংলাপটা নিয়ে কিন্তু তিনি তার স্মৃতিচারণ করেন। এবার আমি তার জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার নিয়ে আলোচনা করবো, যেটা নিয়ে কিন্তু তিনি ইন্টারভিউতে কিন্তু সোজাসাপটা জানিয়ে দেন যে তার একটা আরও একটা আইকনিক ক্যারেক্টার, ওই ক্যারেক্টারটা যখন তিনি প্লে করে তখন কিন্তু তিনি রীতিমতো ভেবা চাকা খেয়ে যায়। এটা হচ্ছে 90s প্রথম দিকে একটা ফিল্ম আসে মরণের পরে, যেটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। শাবানার যে ক্যারেক্টার ছিল, 6টা ছেলে মেয়ের মা, এবং যেখানে তার হাজব্যান্ড আলমগীর তিনি তার মানে অক্ষম, তার মানে শারীরিকভাবে তিনি সবল না, তার হাত নেই, তো এরকম একটা ক্যারেক্টার ছিল, এরকম একটা দুঃখী একটা ক্যারেক্টার ছিল শাবানার। এবং এই সিনেমাতে শাবানার একটা সংলাপ ছিল যে আমি যদি না থাকি তাহলে আমার ছেলে মেয়ের কী হবে, ওদেরকে কে দেখবে, এরকম একটা সংলাপ ছিল। এবং এই সংলাপটা এতটা মানে ভিতর থেকে এতটা তিনি বেরিয়ে এসে যে ওই দৃশ্য কিন্তু তিনি অলরেডি কেঁদে ফেলে, এবং ওই ওইটার সঙ্গে তিনি মানে রিলেট করতে গিয়ে কিন্তু তার মানে তিনি কিন্তু স্বাভাবিক ছিলেন না ওই টাইমে, কিন্তু ওই ক্যারেক্টারটার সঙ্গে কিন্তু তিনি মিলেমিশে যায়। এবং এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা ক্যারেক্টার শাবানার, যেটা নিয়ে আমরা আজও কথা বলি মরণের পরে। তো এক্স্যাক্টলি দর্শক নন্দিত জনপ্রিয় নায়িকা শাবানার এই দুইটা ক্যারেক্টার নিয়েছিল, তার যে কথোপকথন, যে তিনি এক্স্যাক্টলি কী বলেছিলেন এই দুইটা ক্যারেক্টার নিয়ে, তো এটা নিয়েছিল আমার বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি।